অন্যদিনের মতো আজকেও আমার ঘুম ভেঙেছে বাবার বকা ঝোকা শুনে বাবা প্রতিদিন আমায় নিয়ম করে তিন সকালে দুপুরে আর রাতে বকাঝকা করে মাঝে মধ্যে বোনাজ হিসাবে করে আমি অকর মা আমার দ্বারা জীবনে কিচ্ছু হবে না ভাইয়ের সংসারে বসে খাচ্ছি এসব শুনে শুনে আমি অভ্যস্ত হয়ে গেছি আমার কাছে কথাগুলো ডাল মতোই সহজে হজম হয়ে যায় ঘুম ঘুম চোখে বিছানা ছেড়ে উঠেছি এমন সময় আমার বড় ভাইয়ের ছেলে তুষার আমার কাছে এসে বলল চাচু রোজ রোজ যে দাদা তোমাকে এত বকা দেয় তোমার খারাপ লাগে না আমি তুষারকে জড়িয়ে ধরে বললাম একটুও খারাপ লাগে না বাবা মার বকাগুলো সন্তানের জন্য দোয়া তাই বাবা মা বকা দিলে কখনোই মন খারাপ করতে নেই সকালে খাওয়ার সময় মাকে বললাম মা কাল যে রুই মাছটা এনেছিলাম সেটার মাথাটা আমায় দিয়ে তো অনেকদিন রুই মাছের মাথা খাই না আমার কথা শুনে মা বলল তুই জানিস না তোর বড় ভাই মাছের মাথা পছন্দ করে তোর খেতে হবে না আমি আর কিছু না বলে চুপচাপ খেতে লাগলাম এমন সময় ফোনটা বেজে উঠল ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি শ্রাবণী কল করেছে কিন্তু আমার ফোনটা রিসিভ করতে ইচ্ছে করছে না আসলে আজ ওর জন্মদিন ফোনটা রিসিভ করলেই বলবে ওর সাথে দেখা করতে তাড়াতাড়ি খাওয়াটা শেষ করে পকেট থেকে মানি ব্যাগটা বের করে তাকিয়ে দেখি মানি ব্যাগে একশো সাতাশ টাকা আছে একশো টাকা নিয়ে প্রেমিকার জন্মদিনে প্রেমিকার সাথে দেখা করা উচিত না বেশ কয়েকবার শ্রাবণী ফোন দিলে আমি ফোনটা রিসিভ করে কিছুটা উত্তেজিত কণ্ঠে ব্যস্ততার অভিনয় করে বললাম আরে তোমার কি সামান্য কমন সেন্স নেই একটা মানুষকে কেউ এতবার কল দেয় আমি ফোনটা রিসিভ করছি না মানে হয় আমি কোনো কাজে ব্যস্ত আছি নয়তো ফোনটা সাথে নেই পরবর্তীতে আমি যখন দেখব তুমি কল দিয়েছিলে তখন তো আমি এমনিতে কল দিব কিন্তু তুমি তো লাগাতার কল দিয়েই যাচ্ছ যাই হোক আমি এখন একটু ব্যস্ত আছি আমার বন্ধু রায়হান বাইক অ্যাক্সিডেন্ট করেছে আমি ওরে নিয়ে হাসপাতালে এসেছি তোমার সাথে অন্য একদিন দেখা করব শ্রাবণী শান্ত গলায় আমাকে বলল আমি তোমার বাসার নিচে দাঁড়িয়ে আছি তুমি নিচে নামলে আমি দাঁড়িয়েছি এ কথা বলে শ্রাবণী ফোনটা কেটে দিল আমি বাসার নিচে এসে দেখি শ্রাবণী দাঁড়িয়ে আছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে ওর ফর্সা মুখটা গোলাপি হয়ে আছে কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামের কণাগুলো দেখে মনে হচ্ছে মুখ তার দানা ছড়িয়ে আছে আমায় দেখে শ্রাবণী বলল একটা রিক্সা দেখো নিউ মার্কেটে যাবো শ্রাবণীকে নিয়ে রিক্সায় যখন উঠলাম তখন হঠাৎ খেয়াল করি হাতে ফুটবল আর ঘামে ভেজা শরীর নিয়ে রায়হান রিক্সার সামনে দাঁড়িয়ে আছে আমায় দেখে রায়হান হেসে বলল কিরে ভাবিকে নিয়ে কোথায় যাচ্ছিস আমি ওর কথার উত্তর না দিয়ে রিক্সাওয়ালাকে বললাম সামনে যেতে নিউ মার্কেটে গিয়ে শ্রাবণী আমায় ওর পছন্দ মতো শার্ট প্যান্ট কিনে দিল আমি অবাক হয়ে বললাম জন্মদিন তোমার আর তুমি আমায় শপিং করে দিচ্ছ শ্রাবণী আমার চোখের দিকে তাকিয়ে বলল তোমার মনে আছে আজ আমার জন্মদিন আমি মাথা নিচু করে বললাম আসলে তোমার জন্মদিনে গিফট কিনে দেওয়ার মতো টাকা আমার কাছে ছিল না শ্রাবণী আর কিছু না বলে অন্যদিকে চলে গেল আমার জন্য টি শার্ট দেখতে শ্রাবণীকে বাসায় পৌঁছে দিয়ে আমি যখন চলে যাব তখন শ্রাবণী নীরব চোখে আমার দিকে তাকিয়ে বলল পিয়াস আমি যখন তোমার সাথে দেখা করতে আসি তখন কিন্তু আমি আমার গালের কালো ব্রুনের দাগগুলোকে ভারী মেকআপের আলালে ঢেকে আসি না তোমার চোখে নিজেকে আরও বেশি আকর্ষণীয় করে তোলার জন্য একটু টাইট কাপড় চোপড় পরে ফিটফাট হয়ে আসি না সাধারণভাবেই তোমার সাথে দেখা করতে আসি কারণ আমি বিশ্বাস করি এই সাধারণ আমিটাকেই তুমি ভালোবাসো তেমনি তুমিও বিশ্বাস রাখতে পারো আমি সাধারণ তুমিটাকেই ভালোবাসি আমার সাথে দেখা করতে আসলে তোমার পকেট ভর্তি টাকা নিয়ে আসতে হবে না পকেটে ফুচকার বিল পরিশোধ করার টাকা থাকলেই চলবে আর না থাকলেও কোনো সমস্যা নেই আমার জন্মদিনে আমার দামে গিফট কিনে দিতে হবে না শুধু আমার বাসার নিচে দাঁড়িয়ে আমার জন্য একটু অপেক্ষা করো যেন আমি বেলকুনিতে আসলে তোমায় দেখতে পারি কথাগুলো বলে শ্রাবণী চুপচাপ চলে গেল আর আমি উপলব্ধি করছিলাম আমি মেয়েটাকে কতটা কষ্ট দিয়ে ফেলেছি বাসা এসে দেখি ভাবি চিৎকার চেঁচামেচি করছে আমি মাকে ডেকে বললাম কি হয়েছে মা মা আমার দিকে তাকিয়ে বলল আরে সকালের দিকে তোর ভাইয়া তোর ভাবিকে একটা দরকারে পঞ্চাশ হাজার টাকা দিয়েছিল তোর ভাবি টাকাটা ডাইনিং টেবিলে রেখে একটা কাজ করছিল এসে দেখে টাকাটা নাই এমন সময় ভাবি আমার অবাক চোখে তাকিয়ে বলল এত শপিং কার জন্য করেছ আমি বললাম না মানে আমার নিজের জন্য ভাবি এইবার আমার একটু কাছে এসে বলল শপিং করার এত টাকা পেলে কোথায় তুমি তো কিছু করো না যে টাকা পাবে আমি মাথা নিচু করে বললাম আসলে আমার ফ্রেন্ডের জন্মদিন ছিল তো সেই উপলক্ষে আমায় শপিং করে দিয়েছে ভাবি তখন সন্দেহে চোখে আমার দিকে তাকিয়ে বলল জন্মদিনে টাকার গিফট পেলে আনন্দের চোটে শপিং হাজার হাজার তোমায় করে দিতেই পারি আমি অবাক হয়ে বললাম মানে ভাবি রেগে গিয়ে বলল এত মানে মানে করছো কেন আমি দেখেছি আমি দেখেছি তো তুমি সকালে রিক্সা দিয়ে এক মেয়েকে সাথে নিয়ে গেছো তুমি যাওয়ার পর থেকেই টাকাটা খুঁজে পাচ্ছি না তাহলে টাকাটা তুমি ছাড়া আর কে নিবে ভাবির কথা শুনে আমি এতটাই অবাক হয়ে গিয়েছিলাম যে আমার মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছিল না আর আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম আমার মা বাবা ও ভাবির সাপোর্টে কথা বলছে ওনারা বারবার আমায় বলছে টাকাটা চুরি করে থাকলে দিয়ে দে ভাবি কাঁদতে কাঁদতে বলল রিফাত আসলে আজ একটা বোঝা পড়া করব এই চোরের সংসারে আমি আর থাকবো না কতক্ষণ ধরে ফোন দিচ্ছি হারামির ফোন ধরার নাম নি আজ অফিস থেকে আসুক আমি এর শেষ দিকে বাবা মা তখন ভাবিকে শান্ত করতে করতে বলল তুমি কেন সংসার যাবে যে চুরি করেছে দরকার পড়লে সে যাবে কিছুক্ষণ পর ভাইয়া অফিস থেকে ভাবি কাঁদতে কাঁদতে বলল তুমি যে সকালে আমাকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছিলে সেই টাকাটা তোমার ছোট ভাই চুরি করে ওর গার্লফ্রেন্ডকে গিফট কিনে দিয়েছে ভাইয়া তখন বলল ও কেন টাকা চুরি করতে যাবে অফিসে যাওয়ার সময় দেখলাম তুমি টাকাটা ডাইনিং টেবিলে ফেলে রেখেছো তাই টাকাটা আমি তোষকের নিচে রেখে তাড়াহুড়ো করে অফিসে চলে গিয়েছিলাম ভেবেছিলাম তোমায় পরে ফোনে বলবো কিন্তু অফিসের কাজের চাপে সব ভুলে গিয়েছিলাম ভাবি দৌড়ে তোষকের নেচ তুলে দেখে টাকাটা তোষকের নিচেই আছে আমি তখন কি কিছু বলিনি শুধু মা বাবার দিকে তাকিয়ে বললাম আমি কি আসলেই তোমাদের সন্তান মা কি সত্যি আমায় পেটে ধরেছিল যদি সত্যিই তোমাদের সন্তান হই তাহলে ভাইয়াকে এক চোখে আর আমাকে অন্য চোখে দেখো কেন তোমরা সবসময় আমায় বলো আমি অকর্মা কোনো কাজ করি না ভাইয়ের ঘাড়ে বসে বসে খাই কিন্তু একটা বার ভেবে দেখেছ আমি কত কাজ করি সকালে ঘুম থেকে উঠেই আমায় বাজারের ব্যাগ নিয়ে দৌড়াতে হয় বাজার থেকে এসে তুষারকে নিয়ে স্কুলে যাও আবার স্কুল থেকে নিয়ে আসো ভাবির এখন এটা লাগবে তখন ওটা লাগবে আর আমাকে কুকুরের মতো দোঁড়ে সেই জিনিসগুলো আনতে হয় বিদ্যুৎ বিল গ্যাস বিল জমা দেওয়া এমনকি তোমরা অসুস্থ হলে দিনের পর দিন হাসপাতালে পড়ে তো আমাকেই থাকতে হয় এগুলো কি তোমাদের কাছে কাজ মনে হয় না অবশ্য মনে না হওয়ারই কথা কারণ এগুলো করে তো আমি দুই টাকা ইনকাম করি না আজ ভাইয়া টাকা ইনকাম করে বলে ভাইয়াকে এক চোখে দেখো আর আমি বেকার বলে আমাকে অন্য চোখে দেখো আমি কখনো বাবার চোখে চোখ রেখে কথা বলিনি কিন্তু আজ বাবার চোখে চোখ রেখে বললাম ভাইয়ার চাকরির জন্য বিশ লাখ টাকা ঘুষ দিতে পেরেছ আর আমি ব্যবসা করতে তোমার কাছে পাঁচ লাখ টাকা চেয়েছিলাম কিন্তু তুমি দাওনি আমরা যদি একই বাবার রক্তে সন্তান হই তাহলে আমাকে আর ভাইয়াকে একই চোখে দেখতে পারো না কেন মার দিকে হাসি মুখে তাকিয়ে বললাম আমি ইনকাম করতে পারি না বলে মাছের মাথা খাওয়া আমার বারণ তাই না মা আমার কথার জবাব মা বাবার কাছে নেই তাই আমি চুপচাপ বাসা থেকে বের হয়ে গেলাম রাত এগারোটা বেজে চল্লিশ মিনিট আমি হাতির জিল ব্রিজের উপর বসে আছি এমন সময় শ্রাবণী আমায় ফোন দিল আমি ফোনটা রিসিভ করে হ্যালো বলতেই শ্রাবণী কাঁদতে কাঁদতে বলল পিয়াস আজ আমার জন্মদিনের অনুষ্ঠানে বাবার পছন্দের ছেলের সাথে হুট করে আংটি বদল হয়ে গেছে আমি কিচ্ছু জানি না তুমি এই মুহূর্তে আমার বাসা নিচে আসো আমি বাসা থেকে পালাবো আমার নীরবতা দেখে শ্রাবণী ফোনের অপর প্রান্ত থেকে বলল পিয়াস তুমি আসবে তো আমার অনেক দিনের স্বপ্ন আমাদের একটা ছোট্ট সংসার হবে শ্বশুর শাশুড়িকে নিয়ে খুব আনন্দে থাকব প্লিজ তুমি আমার স্বপ্নটা নষ্ট করে দিও না শ্রাবণী ফোনটা কেটে দিল আমি ফোনটা অফ করে সিমটা বের করে পানিতে ফেলে দিলাম আর শ্রাবণীকে মনে মনে বললাম যে সংসারে নিজের পেটে ধরা সন্তানকে বাবা মা অন্য চোখে দেখে সেই সংসারে তুমি তো পরের মেয়ে তোমাকে তো চাকরানি চোখে দেখবে তাই আজ খুব করে কষ্ট পেয়ে নাও যেন পরবর্তীতে সুখী হতে পারো আমি না হয় তোমার চোখে বেইমান হয়ে রইলাম দর্শক আজকের গল্পে অনেকের দ্বিমত থাকতে পারে আসলে কিছু কিছু বাবা মা তাঁদের সব সন্তানকে সমান চোখে দেখে না আমি আমার অল্প জীবনে এমন কিছু মা বাবাকে দেখেছি তাই সেই অনুবাতে গল্পটা লেখা হয়েছে লেখাটি কারো মনে কষ্ট দিয়ে থাকলে আমি দুঃখিত